হ্যালো, আপনারা কি খবর? সবার আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আমার আজকের এই ভিডিওটাতে ইলো ক্যারেক্টারটা নিয়ে আলোচনা করব। সো আমার আজকের এই ভিডিওটা আইডিয়াটা এসেছে, আমি কিছুদিন আগে অরেঞ্জ ক্যারেক্টার নিয়ে একটা ভিডিও করেছিলাম, ওখানে একটা আপু লিখেছিল যে সে ইয়েলো ক্যারেক্টার কিনে ফেলেছে, এখন সেটা দিয়ে কী করবে। সো ইয়েলো ক্যারেক্টারটা কিন্তু অনেকগুলো কাজে অনেকভাবে ব্যবহার করা যায়। আমি আমার আজকের ভিডিওটাতে এক্সপ্লেন করব যে তোমরা আসলে কী কী কাজে ইয়েলো ক্যারেক্টারটা ব্যবহার করতে পারবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে, এবং আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে। ইয়েলো ক্যারেক্টারটা আমি সব থেকে বেশি ব্যবহার করি আমার আইব্রোটা কার্ভ আউট করতে, যেহেতু আমাদের স্কিনে অলরেডি হলুদ কালার আছে। সো আমি যদি ইয়েলো ক্যারেক্টারটা দিয়ে কার্ভ আউট করি, এটা দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগে এবং আমাদের আইব্রোটার সাথে সাথে লিফটেড লাগে। এখন চাইলে এখানে যে কোনো লাইট কালারের কনসিলার দেওয়া যায়, এবং আমি অনেককেই দেখেছি হচ্ছে সাদা রঙের কনসিলার দেয়। অনেককে কি ধরো যে 4-5 মাস আগেও আমি দিতাম, কিন্তু আমি তখন দেখলাম কি যে আপ ক্লোজ দেখলে জিনিসটা হচ্ছে বোঝা যায় যে এই জায়গায় একটা মানে খুবই লাইট বা হোয়াইট টাইপের একটা কালার ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি এরপরে যখন একদিন মনে হয় ভুলে বা ওরকম আমার সাদা কনসিলারটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ইগলোটা দিয়ে করছি এবং আমি দেখলাম কি যে একদম কাছাকাছি এত সুন্দর আর এত ন্যাচারাল লাগতেছে। এরপর থেকে আমি অলওয়েজই হচ্ছে এই ইয়েলো ক্যারেক্টারটা দিয়ে আমার আইব্রোটা কার্ভ আউট করি। একই সাথে এটা আমার আইব্রোটাকে লিফটেড লাগে, আইব্রো দেখতে অনেক শার্প লাগে এবং দেখতে অনেক ন্যাচারাল লাগে। আর তোমরা অনেকগুলো আপু আছো যারা হচ্ছে আইব্রোটা প্লাক করো না ধর্মীয় কারণে, আমিও আইব্রো প্লাক করি না, কিন্তু আমার আইব্রো এমনিতেই কম, তো ওরকম বুশি বা এদিক সেদিক আমার হচ্ছে ওভাবে হেয়ার নাই। বাট তোমাদের যাদের আছে তারা তো এরকম কনসিলার দিয়ে কার্ভ আউট করো, এবং কনসিলার দিয়ে কার্ভ আউট করার পরে ওইখানে তোমরা যদি কোনো একটা শিমারি হাইলাইটার লাগাও, তাহলে কিন্তু ওই হেয়ারগুলো আবার বোঝা যায়, শিমার কালারটা রিফ্লেক্ট করে ওই চুলের মধ্যে গিয়ে। কিন্তু তোমরা যদি এরকম ইয়েলো কনসিলার দিয়ে করে এরপর একটা বোন কালার দিয়ে এটা সেট করো, তাহলে কিন্তু দেখতে অনেক লিফটেড লাগবে কিন্তু বোঝা যাবে না। এরপরে আমি যে ধরো যে বাইরে যাবো তো আমার একটা মেকআপ করবো না, তখন আমি আমার চোখের নিচে এরকম ইয়েলো ক্যারেক্টারটা লাগে, বা যেসব জায়গায় আমার পিগমেন্টেশন আছে ওইসব জায়গায় ইয়েলো ক্যারেক্টারটা লাগে, লাগিয়ে ওই জায়গাটা একটু পাউডার দিয়ে সেট করলেই আমার সেই যে ডার্কনেসগুলো আছে সেই ডার্কনেসগুলো অনেক লাইট লাগে দেখতে, মনে হয় কি যে ডার্কনেসটা একটু সফট হয়ে গেছে, লাইক মানে অ্যাটলিস্ট যেরকম স্যাড অ্যাংরি আর টায়ার্ড লাগে ওরকম লাগে না দেখতে, একদম মানে হাওয়া হয়ে মিশে যায় ব্যাপারটা এমন না, কিন্তু অনেক কম লাগে দেখতে। এবং আমার কাছে একদম হালকা পাতলা দাগ শো করলে বা ডার্ক সার্কেল শো করলে জিনিসটা কিন্তু দেখতে অনেক খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে, ন্যাচারাল লাগে। সো তোমাদের যাদের গায়ের রং আমার মতো বা আমার থেকে যারা আরও ফর্সা তারা এই টেকনিকটা করতে পারো, বাট NC40 উপরে যারা আছো তাদের করলে আবার এটা একটু বেশি ব্রাইট লাগবে, কিন্তু গায়ের রং আমার কাছাকাছি হলে তোমরা কিন্তু এটা ইজিলি করতে পারবা। এবং এটা দেখানোর কারণ হচ্ছে আমার মনে হয় কি বাংলাদেশে আমার মতো স্কিনের মেয়েরা অনেক বেশি, কারণ আমি যখনই ফাউন্ডেশন কনসিলার প্রেস পাউডার যেটাই কিনতে যাই আমার শেডটা অলওয়েজই দেখি সোল্ড আউট হয়ে বসে আছে, সবাই আমার শেড কিনে নিয়ে বসে থাকে। সো আমি এটা শেয়ার করলাম এই জন্য যে যেহেতু অনেক বড় রেঞ্জের মেয়েদের গায়ের রং আমার মতো, সো তোমরা অনেকেই কিন্তু এটা দেখে উপকৃত হতে পারবে, এবং আমি প্রায়ই এটা করি। এরপরে আসে হচ্ছে যারা একদম ভারী মেকআপ করো এবং চাও না যে একদম কোনো ডার্ক সার্কেল বোঝা যাক, তারা অনেকে হয়তো এরকম একটা অরেঞ্জ ক্যারেক্টার আর ইয়েলো ক্যারেক্টার কিনে বসে আছো কিন্তু ডার্ক সার্কেল হাইড করতে পারছো না। তোমরা যদি এই দুইটা ক্যারেক্টার মিক্সড করো, মিক্সড করলে দেখবা যে একটা পিচ কালার আসছে, এবং যে কালারটা হচ্ছে অনেকটাই আমাদের স্কিন কালারের মতো, সেই কালারটা তোমরা যদি ফার্স্টে অ্যাপ্লাই করো তখন দেখবা কি যে আস্তে আস্তে ডার্ক সার্কেলটা মানে মনে হচ্ছে কি নাই হয়ে গেল। একটা ক্যারেক্টারের কাজই কিন্তু এটা, এমন না যে মানে ক্যারেক্টার লাগাবা ক্যারেক্টারের কালারটা বোঝা যাবে, ক্যারেক্টারের কাজ হচ্ছে ওই ডার্কনেসটাকে নিউট্রালাইজ করে। এবং এই পিচ কালারটা কিন্তু তুমি দেখতে পারতেছো যাদের ডার্ক সার্কেলটা আমার মতো ইন্টেন্স, মানে আমার সমান ইন্টেন্স, তাদের এরকম টেকনিকে খুবই ভালো দেবে। আমার থেকে যদি বেশি ডার্ক হয় তোমাদের, সেক্ষেত্রে হয়তো জাস্ট অরেঞ্জ কালারটা লাগবে, আর যাদের আমাদের থেকেও কম তাদের জাস্ট ইয়েলো কালারটা লাগালেই কিন্তু ডার্কনেস চলে যাবে, এত বেশি মানে কাহিনী করার তোমাদের দরকার নাই। বাট তোমরা যখন এরকম পিচ কালার লাগানোর পরে এরপর একটা ফাউন্ডেশন দিলে ডার্ক সার্কেল ডার্ক সার্কেল কিচ্ছু বোঝা যাবে না, মানে অনেকে যে একটা অ্যাসিটোন দেয় ফাউন্ডেশন লাগানোর পরে ওইটা কিন্তু আসবে না। এরপরে আসে হচ্ছে আমাদের এরকম অনেকেই আছে যাদের ফাউন্ডেশনটা ডার্ক হয়ে গেছে বা আন্ডারটোনটা ভুল হয়ে গেছে, ওইটার সাথে তোমরা যদি এরকম করে ইয়েলো কালারটা লাগাও তাহলে সে ফাউন্ডেশনটা কিন্তু লাইটও হবে আবার তোমার হচ্ছে এটাও চলে যাবে, কী বলো এটাকে, আন্ডারটোনটাও ঠিক হয়ে যাবে। যেমন এখানে W7-10 ফাউন্ডেশন, এটার ইটা হচ্ছে কেমন একটা রেডিশ আন্ডারটোন যেটা আমার সাথে মিলানা এবং এটা আমার স্কিনের থেকে বেশ ডার্ক, তো আমি এভাবে একটা ইয়েলো কালারটার যদি মিক্সড করি সেক্ষেত্রে এটা খুব দেখতে পারতেছ সুন্দর ব্রাইট ইয়েলোইশ একটা ফাউন্ডেশন আমি এটাকে বানাই ফেলছি, এবং এটা যখন আমার স্কিনে দিব এটা একটু অক্সিডাইজ করে, অক্সিডাইজ হওয়ার পরে একদমই আমার স্কিন কালার হয়ে যাবে,
স্কিন এবং আমাকে দেখতেও খুব সুন্দর ব্রাইট লাগবে। আর তোমাদের যাতে অয়েলি স্কিন তারা তো জানোই যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে 1 ঘন্টা পর থেকে কিন্তু আস্তে আস্তে একটু অক্সিডাইজ হওয়া শুরু করে। সো অয়েলি স্কিনের মানুষরা একটু মানে ব্রাইট কালারের প্রোডাক্টটি ব্যবহার করতে পছন্দ করে, কারণ তারা জানে যে এরকম সানব্লক বা একদম প্রোডাক্ট অক্সিডাইজ করার পরে একটু ডার্ক লাগবে। একদম স্কিন কালারের প্রোডাক্ট যদি আমরা লাগাই তাহলে আমাদেরকে অনেক বেশি ডার্ক লাগবে, এবং ডার্ক লাগাটা খারাপ কোনো কিছু না, বাট এমনভাবে অক্সিডাইজ হয়ে ডার্ক লাগে সেটা হচ্ছে দেখতে ভালো দেখা যায় না। তোমার স্কিন কালার যদি NC40 হয়, তুমি NC40 যদি রাখো তোমাকে দেখতে সুন্দর লাগবে, কিন্তু যার NC35 ধরো স্কিন কালার, সে যদি ডার্ক হয়ে NC40 তার স্কিন কালার লাগতে থাকে তখন ওইটা না ওইভাবে ভালো দেখা যায় না, হেলদি লাগে না, দেখতে কেমন জানি স্কিনটা ড্যামেজ মনে হয়, মানে কি স্কিন ড্যামেজ হয়ে তোমার হয়ে গেছে। এরপরে এটাকে অ্যাজ এ হাইলাইটার হিসেবে ব্যবহার করা যায়। তোমাদের অনেকেই আছে যাদের হচ্ছে ফাউন্ডেশন দিয়েই ডার্ক সার্কেল সব কিছু হাইড হয়ে যায়, এরপরে তোমরা একটু হাইলাইট করতে চাও, কিন্তু যেহেতু কনসিলারের শেডগুলো অনেক কনফিউজিং কোনটা হাইলাইটার শেড হবে এটাই তোমরা বুঝতে পারো না, তারা চোখ বন্ধ করে একটা ইয়েলো ক্যারেক্টার কিন্তু নিয়ে নিতে পারো। ইয়েলো ক্যারেক্টারটা খুব সুন্দর মতো হাইলাইট করে, তুমি দেখবা যেরকম আমাদের স্কিনের জন্য বেকিং করার জন্য ব্যানানা পাউডার, ইয়েলো ক্যারেক্টিন পাউডার এসবই তো মানুষ লাগায়। এবার এটা হচ্ছে ধরো যে জাস্ট লিকুইড ভার্সন, যে তোমরা যদি একটা এরকম ইয়েলো কালার চোখের নিচে দাও তখন তোমার ফেসটা দেখতে খুব সুন্দর হাইলাইটেড লাগবে। অনেকে আছে যারা হচ্ছে নর্মালি অত বেশি মেকআপ টেকআপ করো না, জাস্ট পার্টি মেকআপ করো, তারা তোমাদের স্কিন কালারের ফাউন্ডেশনের উপরে যদি এরকম একটি ইয়েলো কালারের ক্যারেক্টার দিয়ে হাইলাইট করো তাহলে কিন্তু দেখতে অনেক ব্রাইট লাগবে। এবং অনেকেই আছে যারা হচ্ছে মেকআপ করার পর ফর্সা লাগুক এটা চায়। সো তোমরা মানে ব্রাইট কালারের ফাউন্ডেশন না দিয়ে স্কিনের সাথে ম্যাচ করা ফাউন্ডেশন দিয়ে তার উপরে এরকম একটি ইয়েলো ক্যারেক্টার দিবা, তোমার ফেসের হাই এন্ড পয়েন্টগুলো যখন ব্রাইট হবে তোমাকে দেখতে অলরেডি কিন্তু ব্রাইট লাগবে, হেলদি লাগবে, কিন্তু এরকম দেখে মনে হবে না যে তুমি মানে বেশি লাইট কালারের ফাউন্ডেশন লাগায় ফর্সা হইতে গেছো। তো আমি মনে করি যে এটা হচ্ছে সবথেকে সুন্দর টেকনিক। এবং অনেক সময় আমার এরকম হয় যে আমি যখন কোনো একটা সাদা রঙের জামা টামা পরি তখন আমি চাই আমাকে একটু ব্রাইট লাগুক, তখন আমি এই টেকনিকটা ফলো করি, যেহেতু আমার ফেসে হাই পয়েন্টগুলো খুব সুন্দর ব্রাইট হয়ে থাকে। এরপরে আমি যখন ধরো যে সাদা বা অফ হোয়াইট কালার বা ধরো একদম লাইট পিঙ্ক কালার, লাইলাক কালার যেটা এরকম কালারে কিন্তু পড়লাম একটু কালো দেখা যায়, তখন এই টেকনিক ফলো করি। এরপরে হচ্ছে যেহেতু এটা একটা ফুল কাভারেজ ম্যাট প্রোডাক্ট, সো এটা খুবই ভালো আই বেজ হিসাবে কাজ করে। তুমি দেখো আমি কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণে লাগাইছি, তো এটুকুই এনাফ। তোমরা যদি খুব বেশি দাও তখন কিন্তু আবার এরকম তাকাইলে দেখবা যে ক্রিসের জায়গায় ফাউন্ডেশনটা ব্রেক করছে। একইভাবে সামান্য একটু প্রোডাক্ট দিয়ে কিন্তু খুব সুন্দর মতো কাট ক্রিস করা যায়, যেহেতু এটা একটা লাইট প্রোডাক্ট এটার উপরে প্রোডাক্টটা খুব সুন্দর মতো বসে। এবং আমি এখানে সামান্য সামান্য প্রোডাক্ট ব্যবহার করতেছি যাতে আমি যখন তাকাবো তখন ওটা ব্রেক না করে। একেবারে খুব বেশি প্রোডাক্ট লাগাই ফেলে তখন তুমি যখন নড়বা মানে চোখটা তো খুলবে বন্ধ হবে, যে পার্টগুলো মুভ হবে ওই মুভিং পার্টগুলোর মধ্যে কিন্তু দেখা যায় কি ফাউন্ডেশন বা কনসিলার যেটাই তুমি লাগাইছো ওইটা ব্রেক করা শুরু করছে। এরপর অনেক সময় দেখা যায় যে ধরো খুব ব্রাইট একটা রেড কালার বা একটা ডিপ ব্রাউন কালার দিছো, ওটা লাইনগুলো একদম ক্রিস্প হয় নাই, তখন একটা এরকম ফ্ল্যাট ব্রাশের মধ্যে যদি তুমি এরকম একটি ইয়েলো কনসিলার দিয়ে ওই কর্নারগুলো ক্লিন করো তাহলে লিপস্টিকটা দেখতে অনেক বেশি শার্প লাগবে। এবং ব্রাইডাল মেকআপে অনেক সময় কিন্তু দেখবা যে এরকম মেকআপ শেষে ব্রাইডাল এরকম লিপস্টিকের চারপাশ দিয়ে এরকম ঘষে ঘষে ক্লিন করতেছে। তো এইটা তোমরা এরকম পাউডারের উপরে দিতে পারবা, কিন্তু অল্প পরিমাণে দিবা, খুব বেশি পরিমাণ নিলে কিন্তু আবার নিচের যে ফাউন্ডেশন আছে ওটাকে নষ্ট করবে। সামান্য একটু পরিমাণে দিয়ে যদি এরকম করে টান দাও তাহলে খুব সুন্দর একটা শার্প লাইন পাবা। অনেক সময় আইলাইনার ম্যাচ আপ হয়ে যায় বা আইশ্যাডো ম্যাচ আপ হয়ে যায়, তখনও তোমরা এই টেকনিক ফলো করে ওটাকে ক্লিন আপ করতে পারবে। সো এটাই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবে এবং বেশি বেশি পানি খাবে। টাটা।